সপ্তাহে তিন দিন আজকের আমি যে উপটানটা দেখিয়ে দিচ্ছি সেই উপটান স্নানের আগে তোমরা ঠিক এইভাবে সারা শরীরে মেখে নেবে মেখে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে এটা করলে দেখবে তোমাদের ত্বক খুব তাড়াতাড়ি একবার ইউজেই তোমরা তফাতটা বুঝতে পারবে কত তাড়াতাড়ি তোমার স্কিন টোন কিন্তু অনেকটা উজ্জ্বল ঝকঝকে ফর্সা হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা আজকে আমি তোমাদের সাথে একটা ফুল বডি হোয়াইটেনিং একটা প্যাক শেয়ার করব। এই তৈরি করা করবো অনেক দিন থেকেই আমরা কিন্তু এই প্যাকটার ইউজ অনেক জায়গায় দেখে আসছি এবং এই যে জিনিসগুলো দিয়ে আমি এটা বানাবো সব তোমাদের ঘরেই থাকে সব তোমাদের একদম কিচেনেই থাকে একদম চেনা জানা সব জিনিস সেই সমস্ত জিনিস দিয়ে আমি তোমাদের কাছে একটা প্যাক বানিয়ে দেখাবো এবং এই প্যাকটা তোমরা সাত থেকে দশ দিন স্টোর করতে পারবে এইভাবে বানিয়ে দেখাবো যে যাতে নাকি তোমরা স্টোর করে রাখতে পারো এবং রোজ রোজ না বানাতে হয় এটা গেল এক নম্বর আর এই প্যাকটা লাগালে তোমরা মানে দেখবে ইনস্টান্ট একটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে একটা তৎক্ষণাৎ একটা পরিবর্তন কিন্তু তোমার চেহারায় দেখতে পাবে এটা তোমরা সারা গায়ে লাগাতে পারো হাতে পায়ে গলায় ঘাড়ে পিঠে এবং মুখে সর্বত্র তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এই ফেস এই প্যাকটা যে উপটান প্যাকটা এটা আমি ঘরোয়া প্রসেসে বানাচ্ছি একদম ঘরোয়া জিনিস দিয়ে এবং ঘরোয়াভাবেই আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো যার ফলে তোমার চেহারায় কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো এসে যাবে কারণ তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে দিদি একটা মানে ফুল বডি হোয়াইটনিং একটা ভিডিও বানাও আমি তোমাদেরকে ফুল বডি হোয়াইটনিং আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও তোমরা খুব পছন্দ করেছো এই উপটান প্যাকটা তোমরা ইউজ করার সাথে সাথে রেজাল্ট পাবে ইউজ করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমার চেহারা কিন্তু একটা পরিবর্তন আসবে তোমার স্কিন এক থেকে দু পোঁচ ফর্সা হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই উপটানটার মধ্যে আমি এমন কিছু জিনিস দিয়েছি যার ফলে তোমাদের কিন্তু মানে আর স্কিন টোন তো ব্রাইট হবেই তার সাথে সাথে তোমার স্কিনের রিঙ্কেলস থাকলে রিঙ্কেলস চলে যাবে পিম্পলস থাকলে পিম্পলস আস্তে আস্তে মিলিয়ে যাবে পিম্পলস এর দাগ থাকলে মেচে দাগ থাকলে যে কোনো মানে পুরনো পুরনো কালো ছোপ থাকলে সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি এই উপটানটা দিয়ে তোমরা উঠিয়ে ফেলতে পারো দেখো সেই উপটানটা বানানোর জন্য আমি প্রথম যেটা নিচ্ছি সেটা হচ্ছে বেসন তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করেছো দিদি বেসন কি বেসন হচ্ছে চানা বা ছোলা ছোলার বেসন যেটা কাঁচা ছোলার গুঁড়োটাকে বলা হয় বেসন আর ভাজা ছোলার গুঁড়োটাকে বলা হয় ছাতু তা এখানে আমি দিয়ে নিয়েছি কাঁচা ছোলার গুঁড়ো মানে বেসন বেসন নিলাম দু চামচ দেখো এবার তার সাথে দিচ্ছি আমি স্যান্ডেল পাউডার বা চন্দন পাউডার চন্দন পাউডার তো যে কোনো জায়গায় পাওয়া যায় ইজিলি অ্যাভেলেবেল সেই চন্দন পাউডার এক চামচ দেওয়ার পরে আমি দিলাম আর দিচ্ছি আমি এখানে দেখো রোজ পিটাল পাউডার বা গোলাপ পাতার শুকনো করে তোমরা ঘরে গুঁড়ো করেও নিতে পারো রোজ পিটাল পাউডার আর আমি দিচ্ছি দেখো এটা মুসুর ডালের গুঁড়ো এমনি ঘরের যে মুসুরির ডাল আমরা খাই সেই মুসুরির ডালটাই আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি সেই মুসুরির ডালের গুঁড়ো আর দিচ্ছি আমি নিম পাউডার একটু নিম পাতা তোমরা নিম পাতা নিয়েও শুকনো করে গুঁড়ো করে নিতে পারো বা এরম কিনতেও পাওয়া যায় আমি সমস্ত কিছু লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর নিচ্ছি আমি হাফ চামচ হলুদ এটা কস্তুরি হলদি নিয়েছি আমি বা ওয়াইল্ড টারমারিক তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো কোথায় পাবো আমি ড্রেসক্রিপশান বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো আর দিচ্ছি আমি এক চামচ নারকল তেল এখানে আমি দেখো নারকেল তেল দিচ্ছি নারকেল তেল তো স্কিনকে খুব ভালো তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা ধপধপে করে আর দিচ্ছি এক চামচ অলিভ অয়েল তোমরা যে কোনো অলিভ অয়েল দেবে আমি বাটলির অলিভ অয়েল ইউজ করলাম আর আমি দিচ্ছি এটাকে মিক্স করার জন্যে একটু গোলাপ জল আর এর মধ্যে যদি কোনো পাউডার তোমাদের কাছে না থাকে সেটা বাদ দিয়ে দেবে তাতে কিচ্ছু হবে না একটা কিছু না দিলে কিচ্ছু হবে না ধরো যদি নিম পাউডার নেই তাহলে দেবে না যদি রোজ পিটাল পাউডার নেই তাহলে সেটা দেবে না তাতে কোনো ক্ষতি হবে না আমি নিম পাউডারটা এই কারণেই দিয়েছি অনেকের স্কিন একটু সেন্সিটিভ হয় বা অ্যাকনে পিম্পল প্রণ হয় তাদের জন্য নিম পাউডারটা ভালো দেবে কিন্তু দেখো প্যাকটা আমি যে মাখলাম সেটা কিন্তু একটুখানি এরকম গাঢ় শক্ত করে মেখেছি কেননা সেটা আমি স্টোর করে রাখবো এবং যেদিন মাখবো এই উপটান এই পেস্টটা আমি এরকম দু চামচ নিয়ে নেবো একটা বাটিতে যতটা আমার দরকার দিয়ে সেটাকে আমি মাখবো বাদবাকিটা আবার আমি তুলে রেখে দেবো যদি ফ্রিজে রাখো তো দশ দিন থাকবে আর বাইরে রেখে দিলেও তিন চার পাঁচ দিন অনায়াসে থেকে যাবে তাই জন্যে আমি একটু শক্ত করে পেস্টের মতন করে বানিয়ে নিলাম দেখো এবার আমি যখন বডিতে অ্যাপ্লাই করব তার জন্য আমি দই আর গোলাপ জল দিয়ে যেরকম কনসিস্টেন্সি আমার দরকার ঠিক সেইভাবে আমি প্যাকটাকে গুলে নিচ্ছি এবার আমি সারা বডিতে এবার দেখো ওই পুরো উপটানটা আমি যেভাবে গুলে নিলাম সেইটাকে আমি প্রথমে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে গলায় ঘাড়ে পিঠে সব জায়গায় আমি এটা কিন্তু একটু বেশ মোটা করেই প্রলেপটা দিচ্ছি পুরো মানে একটু যাতে ভালোভাবে আমার পুরো স্কিনে লেগে যায় দেখো হাতে সমস্ত পুরো হাতে পায় সব জায়গায় ভালো করে মাখিয়ে নেবে তোমরা এই উপটানটা সপ্তাহে তিন দিন স্নানের আগে ঠিক এইভাবে সারা বডিতে লাগিয়ে নেবে তার ফলে দেখবে যে তোমাদের যে জমে থাকা যে দাগ ছোপ সমস্ত কিছু উঠে গেছে মানে স্কিনটা অনেকটা এক থেকে এক টন দু টোন পরিষ্কার হয়ে গেছে ঝকঝকে উজ্জ্বল হয়ে গেছে স্কিনে যতই ডার্ক প্যাচ থাক যতই সান থাক এই উপটান কিন্তু খুব তাড়াতাড়ি সেটা রিমুভ করে দেবে তোমরা প্রথম ইউজেই এর তফাতটা খুব ভালো মতন বুঝতে পারবে আর দুই তিনবার ইউজ করার পর নিজেরাই দেখবে সত্যি বলছি চমকে যাবে তো এইভাবে আমি অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলাম দেখো রেখে দিয়ে এবার যখন প্রায় পনেরো কুড়ি মিনিট পরে অল্প অল্প ড্রাই হবে তখন দেখো এইভাবে আমি এটাকে মাসাজ দিয়ে দিয়ে ভালো ভালো করে রোগড়ে রোগড়ে উঠিয়ে দিচ্ছি এটাতে আমার স্ক্রাবিংয়েরও কাজ করছে সমস্ত ডেড স্কিন রিমুভ হয়ে যাচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলোও বেরিয়ে যাচ্ছে আর স্কিনটা খুব ভালো করে এক্সপোলিয়েট হচ্ছে তার ফলে আমার স্কিনের ভেতর থেকে কিন্তু একটা গ্লো বেরোনোর জন্যে তৈরি হচ্ছে এবার দেখো আমি সমস্ত সারা বডিতেই কিন্তু যেখানে যেখানে আমি এই উপটান লাগিয়েছি এইভাবে আস্তে আস্তে হাতে জল নিয়ে নিয়ে রোগড়ে 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 ধুয়ে ফেলবো তারপরে আমি স্নান করে নেবো পুরো বডিটাই আমার পরিষ্কার করে একদম আর সাবান মাখার দরকার নেই পুরো বডি পরিষ্কার হয়ে গেল একটা কথা আমি তোমাদের সাথে একটা ঘাড়ের গলার কালো ছোপ তোমরা আমায় বলেছিলে সেইটা উঠানোর একটা ভিডিও শেয়ার করেছি তোমাদের খুব উপকারে এসছে বলেছ ওই ভিডিওটাতে যে অ্যাপ্লাই করে ঘাড়ে গলার ময়লা উঠে যাবার পর এই স্কিন কেয়ারটা করলে তোমাদের কিন্তু আর কোনো ময়লা জমবেই না তো বন্ধুরা দেখে নিলে আমি কি কি দিয়ে আজকের ওই উকটান প্যাকটা বানালাম আর দেখো এইভাবে তোমরা এটাকে স্টোর করে ফ্রিজে রেখে দেবে দশ দিন অ্যাজ ইট ইস থাকবে যখনই লাগাবে তখনই আমি যেভাবে দেখালাম ওইভাবে বাটিতে নিয়ে গুলে লাগাবে এমন নয় যে রোজ দিনই তোমায় সারা গায়ে মাখতে হবে সারা গায়ে লাগাবে যদি সারা গা পরিষ্কার চাও করতে আর যেদিন হয়তো তোমার শুধু ফেসটায় লাগানোর দরকার শুধু ফেসে লাগাবে যেদিন শুধু হাতে লাগানোর দরকার শুধু হাতে লাগাবে এইভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো আর সব থেকে বড় কথা এটা হচ্ছে একদম ন্যাচারাল রকম ক্ষতি তোমার স্কিনের করবে না আর এটা তোমরা যেহেতু স্টোর করতে পারবে ভীষণ টাইম সেভিং মানে তোমার টাইম লাগবে না ঝট করে পেস্টের মতন বের করবে একটু গোলাপ জল দিয়ে গুলবে বা দই দিয়ে গুলবে দিয়ে ফেসে গলায় ঘাড়ে পিঠে হাতে পায় লাগিয়ে নিয়ে দশ পনেরো মিনিট রেখে ওই রকম আমি যে বললাম কুড়ি মিনিট ম্যাক্সিমাম কুড়ি মিনিট তা দশ পনেরো মিনিট রেখে তোমরা স্নান করে নেবে এটা করে দেখো অসম্ভব ভালো ফল পাবে অসম্ভব তোমাদের স্কিন একদম মানে ঝকঝকে তকতকে গ্লাস স্কিন যাকে বলে হয়ে যাবে ধীরে ধীরে এবং শুধু মুখ নয় সারা শরীর তোমরা কিন্তু এটা দিয়ে চর্চা করতে পারবে তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো হুম আর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো আজকের মতন বাই বাই